এই ভিডিওতে আমি ক্রাইটেরিয়ার আরো কিছু কাজ দেখাবো, তার মধ্যে বিশেষ করে দেখাবো যে এটা ক্রাইটেরিয়াতে কিভাবে লাইক কিওয়ার্ডকে ইউজ করা যায় এবং আমরা দেখব যে এসকিউএল ভিউতে কিভাবে এসকিউএল কমান্ড লেখা যায়। তো প্রথমে আমি লাইক কিওয়ার্ড দেখাবার জন্য আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি, দেন আমি ক্লিক করছি কোয়েরি ডিজাইন বাটনে। কোয়েরি ডিজাইন বাটনে যখন ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমার কি খুলে যাবে, একটা ডায়লগ বক্স খুলে যাবে যার নাম শো টেবিল। শো টেবিল ডায়লগ বক্স থেকে আমি স্টুডেন্ট মাস্টার টেবিলটাকে সিলেক্ট করছি এবং অ্যাড বাটনে প্রেস করছি। যে অ্যাড বাটনে প্রেস করব আমার ডিজাইন উইন্ডো খুলে যাবে, কোয়েরি ডিজাইন উইন্ডো, সেখানে আমি কোয়েরি ডিজাইন করব। এবার এখান থেকে আমি যেসব ফিল্ডগুলোকে দেখাতে চাইছি সেগুলো ডাবল ক্লিক করবো, যেমন নেমকে দেখাতে চাইছি, ক্লাসকে দেখাতে চাইছি, সেকশনকে দেখাতে চাইছি, রোলকে দেখাতে চাইছি। তো আমি এই চারটাকে যদি দেখাতে চাইছি আর এবং আমি এখানে ডেট অফ বার্থকে দেখাতে চাই, এই পাঁচটা ফিল্ডকে আমি দেখাতে চাই রেজাল্টের মধ্যে, তাহলে সেই পাঁচটা ফিল্ডকে সিলেক্ট করলাম। এবার আমি দেখাবো ডাইরেক্ট লাইক কিওয়ার্ডের ইউজ। তো আমি আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে শো নেমস অফ দোজ স্টুডেন্ট হুজ নেম স্টার্টস উইথ এ, যাদের নাম এ দি স্টার্ট তাদের রেকর্ড দেখাও। তাহলে কী করে রেকর্ড দেখাবো, এ নিয়ে দি স্টার্ট আমরা ইউজ করবো লাইক কিওয়ার্ড, এ লাইক, এই লাইক দেন স্পেস দিয়ে ডাবল ইনভার্টেড কমা দেবে, এখানে এ দিয়ে স্টার্ট এ দিলাম, দেন আমরা কি দিচ্ছি এ দেওয়ার পর আমরা অ্যাস্ট্রিক্স পুট করছি। অ্যাস্ট্রিক্স কখন পুট করব, যে তারপরে কী আছে যেটা দেখবো না আমরা, শুধু এ দিয়ে স্টার্ট হতে হবে। তো অ্যাস্ট্রিক্সটা রিপ্রেজেন্ট করছে রিমেনিং স্ট্রিংটাকে, দেন ডাবল ইনভার্টেড কমা আমরা দিলাম এবং আমরা রান বাটনে প্রেস করছি। যে রান বাটনে প্রেস করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত নাম যেগুলো দেখাচ্ছে এগুলো এ দিয়েই স্টার্ট। নেক্সট আমি চলে যাচ্ছি আবার ডিজাইন ভিউয়ে গিয়ে, এখানে বলছি আমি যে নামগুলো লাস্টে এ আছে তাদের রেজাল্ট দেখা। তো লাস্টে যদি কেউ এ আছে তাদের দেখাবে, তাহলে আমি আগে স্টার্ট দেবো, তার দিচ্ছি কি লাইক, লাইক দেওয়ার পর আমি দিচ্ছি ইনভার্টেড কমা, দেন অ্যাস্ট্রিক্স, দেন এ, দেন ইনভার্টেড কমা শেষ করছি। তার মানে এ দিয়ে শেষ রান করাচ্ছি আমি। রান করার পর দেখো এখানে যে নামগুলো দেখাচ্ছে প্রত্যেকটা লাস্টের যে লেটার সেটা কিন্তু এ, তাহলে এ দিয়ে আমরা নাম শেষ সেগুলোকে দেখতে পেলাম। নেক্সট আমরা ডিজাইন ভিউ আবার যাচ্ছি, এবার বলছি যে নামগুলোর মধ্যেই এ আছে তাদের সমস্ত নামের মধ্যে এ থাকলেই হবে, প্রথমেও না লাস্টেও না, যে কোনো জায়গায় এ থাকলে তাদের রেজাল্ট দেখাবে, তাদের রেকর্ড দেখাবে। তার জন্য কি করলাম, লাইক ডাবল ইনভার্টেড কমা অ্যাস্ট্রিক্স, দেন এ লিখেছি, দেন আমরা আরেকটা অ্যাস্ট্রিক্স দিচ্ছি, তার মানে এর মা দিকে বা ডা দিকে যাই থাকুক না কেন এ থাকলেই হবে, সে শুরুতেই থাক বা শেষেই থাক বা মধ্যখানেই থাক, সেই নামগুলোকেই শুধুমাত্র দেখাবে। আমি রান বাটনে প্রেস করছি, দেখো এই যতগুলো আছে লক্ষ্য করে দেখতে পারবে প্রত্যেকটা নামের মধ্যে কিন্তু কোথাও না কোথাও এ অবশ্যই আছে, অবশ্যই আছে। নেক্সট আমরা আবার ডিজাইন ভিউ যাচ্ছি, এবার আমরা বলছি যে সেই নামগুলো দেখাও যেগুলোর মধ্যে এ নেই, তাহলে আমরা নট লাইক দেবো। এবার নট লাইক, এবারে যে নামে কোথাও এ নেই, কোনো জায়গাতে এ নেই, এ নট, আমি দেখো এ দুপাশে অ্যাস্ট্রিক্স আছে মানে এ নেই, আমি নট ইউজ করছি নট লাইক, তাহলে এ নেই নামের মধ্যে, এ নেই এমন কোনো নাম যদি থাকে সেটা দেখাও। তো দেখো রান করলে দেখায় না এরকম কোনো নাম নেই যে নামের মধ্যে এ নেই, অন্ততপক্ষে আমার টেবিলের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে সেই নামগুলো দেখাও যেগুলো এ দিয়ে শেষ নয়, লক্ষ্য করো কি ডাবল ইনভার্টেড এ দেন অ্যাস্ট্রিক্স দেন ডাবল ইনভার্টেড ক্লোজ। তাহলে রান করাই, রান করালে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে নামগুলো দেখাচ্ছে এই নামগুলো কিন্তু এই প্রত্যেকটা নাম কিন্তু এ দিয়ে শুরু নয়, দেখতে পাচ্ছ এ দিয়ে শুরু নয়, আমি একটু ভুল বলে গেছি, এ দিয়ে শেষ নয়, এ এ দিয়ে শুরু নয়, কারণ এ আগে আছে দেন অ্যাস্ট্রিক্স আছে, তাহলে এ দিয়ে শুরু নয় সেই নামগুলোই দেখাও। তো দেখো যতগুলো নাম আছে কোনোটাই এ দিয়ে শুরু নয়। এবার যদি বলে এ দিয়ে শেষ নয় সেই সমস্ত নাম দেখাও, তাহলে আমি কি করবো, জাস্ট এই লাস্টের স্টারটাকে তুলে দেবো এখান থেকে এবং আমরা এর আগে একটা স্টার বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাকে দেখাবে না সেই নামগুলো যেগুলো এ দিয়ে শুরু। দেখো এখানে যতগুলো নাম ডিসপ্লে করেছে রেজাল্টের মধ্যে এখানে সেগুলোই দেখাচ্ছে যেগুলো কিন্তু এ দিয়ে শুরু। এবার নেক্সট আমি তোমাদের কোয়েরি ডিজাইন দেখাবো ইউজিং এসকিউএল কোয়েরি, এসকিউএল কোয়েরি দিয়ে কীভাবে কোয়েরি লেখা যায় তারই আমি পদ্ধতি দেখাবো। তো আমি তার পদ্ধতি দেখাবার জন্য ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি আমি আমি কোয়েরি ডিজাইনে যাচ্ছি। কোয়েরি ডিজাইন যাওয়ার পর আমি আমি প্রথমে তোমাদের দেখাবো যে দুটো টেবিলকে একসঙ্গে কীভাবে ডিসপ্লে করা যায় একটা টেবিলের মধ্যে, সেটা প্রথমে দেখাই তোমাদের। তো গ্রেড আমি ধরো মার্কশিট টেবিল অ্যাড এবং আমি দেখাচ্ছি স্টুডেন্ট টেবিল অ্যাড, এই দুটোকে অ্যাড করে ক্লোজ করে দিচ্ছি। আমি চাইছি যে এই দুটো টেবিলের মধ্যে অলরেডি রিলেশনশিপ তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছ। এবার আমি চাইছি শুধুমাত্র এই টেবিলে একটা টেবিলের মানে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, দেখো আমি বলছি যে নেম টেবিলের নামটাকে আমরা দেখব,
নেম টেবিলে ক্লাসটাকে দেখবো আমরা, নেম টেবিলে সেকশনকে দেখবো, নেম টেবিলকে রোলকে দেখবো, তার বাকি আমরা কী দেখবো, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখবো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখবো, ম্যাথ দেখবো, ফিজিক্স দেখবো, কেমিস্ট্রি দেখবো, এবং তার থেকে আমরা দেখবো টোটাল, অ্যাভারেজ এবং ডিভিশন, যেগুলো অলরেডি ক্যালকুলেট হয়ে আছে। এই যে আমরা এইভাবে সিলেক্ট করলাম প্রত্যেকটাকে ওয়ান আফটার আনাদার, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ান আফটার আনাদার সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করা হওয়ার পর আমি যেই রান বাটনে প্রেস করবো সে কিন্তু আমাকে দেখো টেবিলগুলো একসঙ্গে করে দেখিয়ে দিচ্ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দুটো টেবিলের রিলেটেড দুটো টেবিলের ডেটাকে আমি এক করে একটা টেবিলের মধ্যে দেখাতে পেরেছি। তার ফলে আমি কী হচ্ছে কমপ্লিট একটা মার্কশিট তৈরি করে নিতে পেরেছি, যেখানে আমার সমস্ত ডেটা দেখাচ্ছে, একটা টেবিল থেকে দেখাচ্ছে নাম, রোল নাম্বার, সেকশন, ক্লাস, আর একটা টেবিল থেকে দেখাচ্ছে আমাকে কি বাকি রিলেটেড যে ডেটাগুলো ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছে। তাহলে এই মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে আমরা এর মাধ্যমে খুব সহজেই কিন্তু পুরো টেবিলকে, দুটো টেবিলকে একসঙ্গে কোয়ারির মধ্যে দেখতে পারি। দেখতেই পাচ্ছ তোমরা যে খুব সুন্দরভাবে পুরো দুটো টেবিলকে এক করে এই কোয়ারির মধ্যে দেখিয়ে দিয়েছে, যেখানে কিন্তু দুটো টেবিল ভিন্ন টেবিলের ডেটা একটা টেবিলের মধ্যেই দেখাচ্ছে। এইভাবে আমরা দুটো টেবিল বা একাধিক টেবিলকে একটা টেবিলের মধ্যেই দেখতে পারি। নেক্সট আমি তোমাদের যেটা বললাম যে এসকিউএল কোয়ারি আমি দেখাবো, তো এসকিউএল কোয়ারি দেখাবার জন্য আমি প্রথমেই দেখো কিছুটা এসকিউএল কোয়ারি আজকে করি, নেক্সট ভিডিওতে কিছুটা আরেকটা এসকিউএল কোয়ারি করবো অ্যাডভান্স লেভেলের। তো এসকিউএল কোয়ারি করার জন্য তোমরা ক্রিয়েটে যাবে, ক্রিয়েট থেকে যাবে কোয়ারি ডিজাইন, কোয়ারি ডিজাইন যেই যাবে সেই ডায়লগ বক্স আবার খুলে যাবে। আমি মাস্টার টেবিল, আমি স্টুডেন্ট মাস্টার টেবিলটাকে অ্যাড করছি, অ্যাড ক্লোজ করছি, এখান থেকে আমি কোয়ারি করবো। তো এখানে আমি কোয়ারি করার জন্য কী করবো, জাস্ট কিচ্ছু করবো না, আমি এখান থেকে আমি ভিউয়ে যাবো, ভিউ থেকে যাবো আমি এসকিউএল ভিউয়ে যাবো। এসকিউএল ভিউয়ে গেলে আমার এইরকম একটা দেখাবে লেখা, সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য পরে আমি দেখাবো যে স্টুডেন্ট মাস্টার টেবিলটা, আমি স্টুডেন্ট মাস্টার টেবিলটার পাশে খুলে রাখছি যাতে আমি দেখতে পারি স্টুডেন্ট টেবিলে কী কী রেকর্ড আছে, অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটগুলো কেমন আছে সেইগুলো আমি সার্চ করবো, যে তাই আমি খুলে রাখলাম। নেক্সট আমি দেখছি কীভাবে সমস্ত রেকর্ড দেখা যাবে, তার জন্য আমরা কোড লিখলেও সিলেক্ট স্টার, স্টার মিন্স অ্যাস্ট্রিক্স পুট করা হয় সমস্ত রেকর্ড দেখার জন্য। তো সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম একটা কিওয়ার্ড, দেন টেবিল নেম, সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম, এগুলো লাগবেই, সিলেক্ট এবং ফ্রম এগুলো কিওয়ার্ড, এগুলো মিস করা যাবে না। অ্যাস্ট্রিক্স ফর অল রেকর্ড, ফ্রম আমি কি নাম দিয়েছি টেবিলটা স্টুডেন্ট মাস্টার, তাহলে আমি নাম দিচ্ছি স্টুডেন্ট আন্ডারস্কোর মাস্টার। এই কোডটা যদি আমি রান করাই তাহলে আমার কী হবে, কোডটা আমি রান করাচ্ছি, ডিজাইনে গেলাম রান করাচ্ছি, রান করার পর দেখতে পাচ্ছ স্টুডেন্ট মাস্টারের সমস্ত রেকর্ড আমাকে দেখিয়ে দিচ্ছে, কারণ আমি অ্যাস্ট্রিক্স পুট করেছিলাম। এবারে সমস্ত অ্যাস্ট্রিক্স মিন্স সমস্ত কলম দেখাচ্ছে আমাকে, সমস্ত রেকর্ডও দেখাচ্ছে। আমি যদি পার্টিকুলার কিছু কলমকে দেখতে যাই তাহলে আমরা কী করবো, আমরা এখান থেকে আবার চলে যাবো এসকিউএল ভিউয়ে। তো আমি আবার এসকিউএল থেকে এসকিউএল ভিউ চলে যাচ্ছি, কোয়ারি টু এসকিউএল ভিউ। এখানে আমি দেখো অ্যাস্ট্রিক্সটা বাদ দিয়ে আমি লিখছি নেম, আমি নাম দেখতে চাই, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট মাস্টার, আমি রান করাচ্ছি। রান করার পর দেখতে পাচ্ছ শুধুমাত্র নেমকেই দেখাচ্ছে, আর কিছুকে দেখাচ্ছে না। তাহলে আমরা নামকে সিলেক্ট করেছিলাম তার নামই দেখাচ্ছে। নেক্সট আমরা এসকিউএল ভিউয়ের মধ্যে যাব, এবারে বলবো নেম এবং টেবিলের মধ্যে কী আছে দেখে নিই। নেমের সঙ্গে আমি ক্লাসকে দেখতে চাইছি, বা নেম আর সেকশন, ক্লাস সেকশন তিনটিকে দেখতে চাইছি। তাহলে আমি কী দেবো এখানে, নেম অ্যান্ড ক্লাস অ্যান্ড সেকশন, আমি নেম ক্লাস সেকশন তিনটিকেই পুট করেছি। আমি ডিজাইনে গিয়ে রান করাবো, রান করাবার পর আমি দেখতে পাচ্ছি নেম ক্লাস সেকশন তিনটেই আমার দেখাচ্ছে। তাহলে দেখতে গেলে মাল্টিপল যখন আমরা দেখাতে যাবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কী করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কমা দিয়ে দিয়ে অ্যাট্রিবিউটগুলোকে লিখতে হবে, যেমন আমি কমা দিয়ে দিয়ে লিখেছি। তুমি যদি সমস্ত কলমকে দেখতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওখানে অ্যাস্ট্রিক্স প্রিন্ট করাতে হবে। এবার নেক্সট আরও কিছু আমরা আসি, তো আমরা দেখো নেম ক্লাস সেকশন অ্যান্ড আমরা রোলকে দেখাবো এবার, আর রোলকেও নিয়ে আসছি, রোলকে দেখা ফ্রম স্টুডেন্ট। এবার এইখানে আমি ইউজ করবো কিওয়ার্ড, তো কিওয়ার্ড আমি ধরলাম যে আমরা এগুলো দেখাচ্ছি কিন্তু 10 থেকে 20 রোল নাম্বারের বা 10 রোল নাম্বারেরই এগুলো দেখবো। তাহলে আমরা এখানে কিওয়ার্ড লাগাবো ওয়্যার ক্লজ, ওয়্যার বানানটা ভুলে গেছে, ওয়্যার ওয়্যার রোল ইকুয়ালস টু 10। দেখো রোল 10, আমি বললাম রোল 10-এর রেকর্ড আমাকে দেখাও, তো রোল 10 রোল 10-এর রেকর্ড আমাকে দেখালো, রোল 10-এর রেকর্ড আমরা দেখতে পাচ্ছি, শুধু রোল 10-এর রেকর্ডটা আমাকে দেখালো। আমি আবার এসকিউএল ভিউতে যাচ্ছি, এসকিউএল ভিউ এন এ অর সেকশন ইকুয়ালস টু বি, যেহেতু টেক্সট টাইপ ডেটা এগুলো ইনভার্টেড কমা দিলেই ভালো হয়, সেকশন ইকুয়ালস টু এ, সেকশন ইকুয়ালস টু বি রান করে
রাঙ্গা অপা দেখতে পাচ্ছ সেকশন এ এবং সেকশন বি এর সমস্ত রেকর্ড আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এবারে যদি আমি এখান থেকে কোয়ারি করছি যে সেই সমস্ত রেকর্ডগুলো দেখাও যাদের যাদের রোল দশের বেশি, রোল টেনের বেশি, তাহলে ওয়্যার রোল গ্রেটার দেন টেন, রোল গ্রেটার দেন টেন, তাহলে দেখো এখানে রোল দশের বেশি যেগুলো সেগুলো দেখাচ্ছে। একইভাবে যদি দশের কম রোল নম্বরগুলো দেখতে চাই তাহলে আমি এসকিউএল ভিউ যাবো, এখানে সিম্পল লিখে দেবো ওয়্যার রোল লেস দেন টেন, রান করাও তো দশের নিচে রোল নম্বরগুলো সমস্ত দেখাচ্ছে। ঠিক আছে, দশের নিচে রোল নম্বর দেখে নিয়েছি আমরা। এবারে নেক্সট আমরা এসকিউএল ভিউ যাই। এবারে আমরা ধরো টেবিলটাকে সাজাতে চাইছি, কিসের জন্য সাজাতে চাইছি, কীভাবে, যে রোল নম্বরের ডিসেন্ডিং অর্ডারে, মানে সবথেকে বেশি রোল নম্বরটা প্রথমে থাকবে, সবথেকে কম রোল নম্বরটা নিচে থাকবে, এইভাবে। তাহলে আমরা ইউজ করবো অর্ডার বাই, অর্ডার বাই, অর্ডার বাই রোল। এবারে এখানে আমি DESC ইউজ করছি কিওয়ার্ড, তো DESC অর্ডার করছি। দেখো রোল নম্বর 16 আগে দেখাচ্ছে, রোল নম্বর 1 সবচেয়ে পরে দেখাচ্ছে। তার মানে অর্ডারিং জন্য বা শর্টিংয়ের জন্য ইউজ করা হয় অর্ডার বাই কিউ, অর্ডার বাই কিওয়ার্ড। তোমরা দেখতে পেলে অর্ডার বাই কিওয়ার্ড আমি কীভাবে ইউজ করলাম। নেক্সট আমি স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে আমি বলছি যদি আমি কিছু না দিই অর্ডার বাই রোল দিই, দেখো অ্যাসেন্ডিং অর্ডার দেখাবে এটাকে, যে এই যে কিছু না করলাম তো অর্ডার বাই অ্যাসেন্ডিং অর্ডারই দেখিয়ে দিচ্ছে আমাকে। নেক্সট আমি আবার এসকিউএল কোয়েরিতে যাব, ডিজাইন ভিউ। এবার আমি এখান থেকে দেখতে চাইছি সমস্ত রেকর্ড, সিলেক্ট আমি এখানে অ্যাস্ট্রিক্স করে দিলাম, সিলেক্ট অ্যাস্ট্রিক্স মানে অল রেকর্ড দেখাও, স্টুডেন্ট মাস্টার থেকে অর্ডার বাইটাকে দিলাম। এবারে আমি দিচ্ছি বিটুইন কিওয়ার্ড, তো ওয়্যার ওয়্যার রোল বিটুইন, রোল বিটুইন কত, তো আমরা বলছি যে 5 থেকে 10, 5 থেকে 10 রোল নাম্বার হবে বিটুইন একটা কিওয়ার্ড। তাহলে দেখো সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট মাস্টার, ওয়ার রোল নাম্বার বিটুইন, বিটুইনটা একটা কিওয়ার্ড, আমি ক্যাপিটাল লিখে দিই তো সুবিধা হবে বুঝতে, বিটুইন 5 এন্ড 10, 5 থেকে 10 মধ্যে রোল নাম্বারগুলো সিনট্যাক্সেরও দেখাচ্ছে, কারণ এখানে ওয়্যারের আগে বানানটা ভুল আছে। ওয়্যার ওয়্যার রোল বিটুইন এত থেকে এত, তাহলে দেখি আমি ক্লিক করবো, দেখো রোল নম্বরগুলো তোমরা যদি লক্ষ্য করো দেখতে পারবে এখানে রোল নম্বরগুলো দেখাচ্ছে, সব রোল নম্বরগুলো 5 থেকে 10 মধ্যেই আছে। তাহলে বিটুইন কিওয়ার্ড ইউজ করলাম। এবারে যদি আমি জাস্ট একটু চেঞ্জ করি এর মধ্যে, ধরো আমি বলি নট বিটুইন, রোল নম্বরগুলো এদের মাঝে নয়, তো নট বিটুইন কিওয়ার্ড ইউজ করলাম। এবারে যেগুলো দেখাবে দেখো সেগুলো কিন্তু হয় 5 কম আর না হয় 5 বেশি, কিন্তু 5 থেকে 10 মধ্যে নয়। তাহলে বিটুইন নট বিটুইন কিওয়ার্ড তোমরা শিখতে পারলে, বিটুইন নট বিটুইন ইউজ। এবার আমি বলছি যে এমন কি কোনো রোল নম্বর আছে, বা এমন কি কোনো সেকশন কতগুলো আছে, ধরো সেকশন কতগুলো আছে, ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করবো ইউনিক রেকর্ড ফান্ড ফাইন করার জন্য, মানে ডুপ্লিকেট যাদের আছে সেই ডুপ্লিকেটগুলোকে দেখাবে না, সেগুলোকে একবার করে দেখাবে। তার ডিস্টিংক্ট সিলেক্ট ডিস্টিংক্ট কি বলছিস, ডিস্টিংক্ট সেকশন ফ্রম স্টুডেন্ট মাস্টার, ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করলাম আমরা কী জন্য, ইউনিক ভ্যালু দেখাবার জন্য। বারবার বলছি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে দেখাবে না, একবার করেই দেখাবে সেগুলোকে। তার ডিস্টিংক্ট আমরা দেখো ABCD 4টে সেকশন আছে, আমার রেকর্ডের মধ্যে যদি দেখতে যাও দেখো একাধিক ABCD আছে, কিন্তু একে দেখে দিলে মূল কতগুলো সেকশন আছে সেটা হলো ABCD। তার ডিস্টিংক্ট ওয়ার্ডের কাজ হলো ডিস্টিংক্টের, যে ইউনিকগুলোকে দেখায় না। অন্যভাবে তুমি যদি দেখো রোল নাম্বার, নাম তো সবগুলো ইউনিক আছে এখন অবধি আমি যতগুলো দিয়েছি সেই নামগুলোকেই দেখাচ্ছে, এবং সেকশনের ক্ষেত্রে ডুপ্লিকেটগুলো দেখালো, রোল নাম্বারের ক্ষেত্রে ডুপ্লিকেট এক দুটো আছে দেখতে পাচ্ছি। তাহলে আমরা ডিস্টিংক্ট রোল নাম্বারগুলোকে দেখলে একইভাবে আমরা ডিস্টিংক্ট রেকর্ডগুলোকে দেখিয়ে দেবো। তো ডিস্টিংক্টের কাজ হলো শুধুমাত্র যেগুলো ডুপ্লিকেট আছে ওগুলোকে একবার করেই দেখানো। আমি নেক্সট চলে আসছি আবার এসকিউএল ভিউতে, লাইক কিওয়ার্ড ইউজ করবো। তো লাইক কিওয়ার্ড দিলে কী করবো আমরা, সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট মাস্টার, ওয়্যার ক্লজ ইউজ করছি, ওয়্যার কী করবো আমরা, ওয়্যার নেম, নেম লাইক, আমি এর আগে তোমাদের লাইক কিওয়ার্ড শিখিয়ে এলাম, লাইক এ দেন অ্যাস্ট্রিক্স দেন এ, দেখো এখানে অ্যাস্ট্রিক্স ইউজ করলাম আমরা, ভালো করে দেখো স্কুলের মধ্যে, তো দেখো এ অ্যাস্ট্রিক্স ইউজ করার পরে আমাদেরকে
এ দিয়ে নাম একই কাজ হচ্ছে, যেহেতু তোমাদের এই মাত্র আমি দেখে এলাম সেই রকমই কাজ হচ্ছে। নেই আমি এসকে এখানে যাচ্ছি, আমি বললাম যাদের নামের মাঝে যে কোনো জায়গায় এ আছে তাদের রেকর্ড দেখা, তো দুদিকেই অ্যাস্ট্রিক্স বসলো ইনভার্টেড কমার মধ্যে রান। দেখো এই সমস্ত নামগুলো কোথাও না কোথাও কিন্তু এ আছে, তাই এই নামগুলো দেখাচ্ছে। এবারে সিম্পল আমি যদি বলি যে যাদের নাম এ দিয়ে শেষ, তাহলে আগে স্টার রাখলাম, দেন এ লিখলাম, দেন ইনভার্টেড কমা শেষ করলাম, তাই এ দিয়ে শেষ। দেখো এদের নামগুলো এ দিয়ে শেষ। এইভাবে আমি কোয়ারি ডিজাইন করছি, দেখতে পাচ্ছ তো? আমি এখানে যদি বলি যাদের নাম টিএ দিয়ে শেষ, তাদেরই দেখাও টিএ, দেখা যাক। এখানে দেখো প্রত্যেকটা নাম যেগুলো আছে সেগুলো টি দিয়ে, টিএ দিয়েই শেষ। আমি যদি বলি যে এম আই কাদের কাজের নামে মাঝে আছে, তো আমি দেখবো এমআই কাদের কাদের নামে মাঝে আছে, তো আমি একইভাবে এসকিউএলে চলে যাচ্ছি এমআই, তো এমআই দেখো মাঝে আছে সাব স্ট্রিং একটা, তাহলে আমি কী বলবো এমআই দিয়ে একটা আমি স্টার দিয়ে দিলাম। তাহলে এমআই যাদের যাদের নামের মাঝে যে কোনো জায়গায় আছে তাদের দেখাবে, তো দেখে এমআই এদের নামের মাঝে যে কোনো জায়গায় আছে দেখাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু এসকিউএল কোয়েরিতে লাইক কিওয়ার্ড ইউজ করতে পারবো, আমরা যেমন এখন ক্রাইটেরিয়া দেখে এলাম। নেক্সট এসকিউএল ভিউ যাচ্ছি। এবার আমরা ওয়্যার ক্লজে বললাম, তোমাদের অনেকগুলোই আমি আজকে দেখালাম যে কী কীভাবে ইউজ করা যায়। অর্ডার বাইও দেখালাম, আমি লাইক কিওয়ার্ড দেখালাম, আমি বিটুইন কিওয়ার্ড দেখালাম, আমি ডিস্টিংক্ট কিওয়ার্ড দেখালাম, এবং সিম্পল যেগুলো আছে গেটার দেন লেস দেন সেগুলোর ইউজ আমি তোমাদের দেখালাম। এই ভিডিওতে আমি এর মধ্যে এইটুকুই দেখাবো, নেক্সট ভিডিওতে আমি এসকিউএল এর আরও কিছু কাজ দেখাবো যেগুলো এসকিউএল কোয়েরির ইম্পর্টেন্ট কিছু কমান্ড।